অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে। বিগত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরা শাসনের অবসান হয়েছে। এই আন্দোলন ধর্ম, বর্ণ, জাতি এবং সম্প্রদায় নির্বিশেষে সকলে একই কাতারে ঐক্যবদ্ধ ও সামিল করেছে, সূচনা করেছে বৈষম্যহীন এক নূতন বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। তন্মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতিপূর্বক সমাজে দ্রুততম সময়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমরা এই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। আপনাদের বলে রাখি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে 8 দফা নির্দেশনা মাঠ প্রশাসনকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্গাপূজার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে। তাই আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকল সনাতন ধর্মাবলম্বীদেরকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশিরা শান্তিপ্রিয় জাতি। সারা বিশ্বে যুদ্ধ সংঘাত বন্ধ করে শান্তি ও মানবতার প্রতিষ্ঠায় বাংলাদেশ সর্বসময় সমর্থন দিয়ে আসছে। পৃথিবীর সকল ধর্মের মূল বাণী শান্তি। আপনারা দুর্গাপূজায় শোষণমুক্ত, বৈষম্যহীন আরও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রার্থনা এবং প্রতিজ্ঞা করবেন এই কামনা করি। আমি জেনেছি অনেক বড় আঙ্গিকে এই পূজা আয়োজনে অনেক মেধা ও শ্রম ব্যয় হয়েছে। অতীত অভিজ্ঞতার আলোকে বলতে পারি, এটি একমাত্র পূজা যেখানে আগত ভক্ত এবং সুধীজনকে সপ্তমী, অষ্টমী এবং নবমী দিবসে দুপুর এবং রাতে বসিয়া নিরামিষ খাবার পরিবেশন করা তথা আপ্যায়ন করা হয়। সফলভাবে এই পূজা আয়োজনের জন্য বারিধারা ডিওএসের সম্মানিত সকল বাসিন্দা, আশেপাশে ভক্ত সুধীজন, সকল নাগরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ডেস্কো, ওয়াসা, ফায়ার সার্ভিস, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পূজা কমিটির সুযোগ্য সভাপতি সহ সকল সদস্য, ভক্ত এবং সুধীজনকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।